भगवान কৃষ্ণের প্রিয় গাভী। এই গাভীদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে অরণ্যে গোচরণ লীলা করত ভগবান। কৃষ্ণ গাভীদের খুব ভালোবাসত, সেই জন্য কৃষ্ণকে বলা হয় নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদিত্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু কৃষ্ণের কি কাজ? কৃষ্ণের 33 কোটি ডেমিগড ব্রহ্মা শিবকে কৃষ্ণ লাগিয়ে রেখেছে এই সংসারে। তারা বিভিন্ন দায়িত্ব পালন করে, এই দুনিয়াকে পরিচালনা করে, কিন্তু কৃষ্ণের কি কাজ? কৃষ্ণের কাজ হচ্ছে তার শুদ্ধ ভক্ত, তার ভক্তদের আনন্দ প্রদান করা এবং বৃন্দাবনের অরণ্যে গোচরণ করা। কৃষ্ণের এটিই কাজ ছিল। সকাল সকাল কৃষ্ণ গাভীদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে চলে যেত গোচরণ লীলা করার জন্য এবং গাভীদের আনন্দ প্রদান করা করত আর তার সখাদের আনন্দ প্রদান করত। এভাবে পুরো দিন কৃষ্ণ ঘুরে ঘুরে বৃন্দাবনের অরণ্যে খুব আনন্দ করত। আহাহা, মধুর সেই লীলা। শ্যামসুন্দর কৃষ্ণ সকাল হলেই তার সখাদের নিয়ে আর গাভীদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে চলে যেত গোচরণ লীলা করার জন্য। তো একবার মা যশোদা বলছিল, মা যশোদার কৃষ্ণের জন্য চিন্তিত হচ্ছিল যে আমার কানহা, আমার ছোট্ট কানহা, তার পায়ে বৃন্দাবনের অরণ্যে যে কাঁটা রয়েছে সেই কাঁটা লেগে কৃষ্ণের কষ্ট হতে পারে। তাই তো মা যশোদা বলল, কানহাইয়া তুমি বৃন্দাবনের অরণ্যে যাচ্ছ কিন্তু তুমি পাদুকা পরে যাও। তো এভাবে বলেছে মা যশোদা। আর তখন কৃষ্ণ বলল, মা আমি হলাম গোপাল, আমি হলাম গাভীদের পালক। যদি তুমি আমার এই নবলক্ষ গাভীদের পাদুকা দিতে পারো তাহলে আমি পড়ব, না হলে আমি পড়ব না। এভাবে কৃষ্ণ কন্ডিশন রেখেছিল। কৃষ্ণ বলল, আমি হলাম গাভীদের পালক, আমার প্রভু হচ্ছে গাভীরা, আমি কি কি করে পাদুকা পড়ে যেতে পারি? কৃষ্ণ এভাবে এই ব্রজবৃন্দাবনের মাটিতে খালি পায়ে বিচরণ করেছে আর তার সখাদের নিয়ে গাভীদের নিয়ে গোচরণ লীলা করেছে। গাভীদের কৃষ্ণ খুব ভালোবাসে, গাভীদের খুব আনন্দ প্রদান করত কৃষ্ণ। এভাবে গাভীদের খুব ভালোবাসত কৃষ্ণ, খুব আনন্দ দিত কৃষ্ণ গাভীদের। আহাহা, সেজন্য তো কৃষ্ণকে বলা হয় নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদিত্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। কৃষ্ণ হলো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু কৃষ্ণের কাজ কি? কৃষ্ণের কাজ হলো গাভী আর ব্রাহ্মণদের আনন্দ প্রদান করা, তাদেরকে বর্ধন করা, তাদেরকে পালন করা। কৃষ্ণ এই সংসারে অনন্ত কোটি ভগবানের, কৃষ্ণের এই ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এবং এক একটি ব্রহ্মাণ্ডে 33 কোটি ডেমিগড এবং ব্রহ্মা শিবকে তিনি লাগিয়ে রেখেছে সেবা করার জন্য, এই দুনিয়াকে পরিচালনা করার জন্য। আর কৃষ্ণের কী কাজ? কৃষ্ণের কাজ হচ্ছে লীলা করা, তার সখাদের নিয়ে, তার শুদ্ধ ভক্তদের নিয়ে এভাবে লীলা করা। কৃষ্ণ এভাবে লীলা করে, সেই জন্য কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম। কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল এভাবে গাভীদের নিয়ে কৃষ্ণ লীলা করত, গাভীদের আনন্দ প্রদান করত। এভাবে গাভীদের তিনি আনন্দ প্রদান করত আর গাভীদের সুন্দর এই গোবর্ধনের তটে এসে, দেখুন এই গোবর্ধনের তটে এসে কৃষ্ণ সখাদের নিয়ে লীলা করত আর গাভীদের তিনি সুন্দর ঘাস খাওয়াতো এবং গাভীদের নিয়ে খুব আনন্দ করত কৃষ্ণ। এভাবে দেখুন এই গাভীরা হলো কৃষ্ণের খুব প্রিয়। গাইয়া গাইয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাইয়া। দেখুন এভাবে কৃষ্ণ, গাভী হলো কৃষ্ণের খুব প্রিয়। গোমাতা, গোমাতা আমাদের কত কিছু প্রদান করে, অতি প্রিয় কৃষ্ণের। আর গোমাতাকে যদি কেউ টাচ করে এবং গোমাতাকে এভাবে টাচ করে তাহলে তার সমস্ত অমঙ্গল দুঃখ কষ্ট জীবন থেকে নাশ হয়ে যায়। কেননা গোমাতা হলো অতি পবিত্র, অতি পবিত্র এই গোমাতা। কেননা এটি ভগবান কৃষ্ণের প্রিয়। ভগবান সবসময় গাভীদের সঙ্গে থাকে, গোমাতাদের সঙ্গে থাকে। তো একদম এই মুহূর্তে আমি রয়েছি বৃন্দাবনের গোবর্ধনের তটে। দেখুন এ হলো গোবর্ধনের তট, গোবর্ধনের তটে এভাবেই কৃষ্ণ গোবর্ধনের তটে এসে লীলা করত সখাদের নিয়ে। এভাবে কৃষ্ণ গোবর্ধনের তটে তার মধুর মাধুর্য রসের লীলা করেছে। তো ব্রজ গোপিকারাও এভাবে গিরি গোবর্ধনের গুণ মহিমা কীর্তন করেছিল। তারা বলছিল যে আমরা গোপিকারা কৃষ্ণকে এত ভালোবাসি কিন্তু তাও আমরা কৃষ্ণকে সবসময় পাই না কাছে, আর গিরি গোবর্ধন মহারাজ কত ভাগ্যবান। তাই তো বলছিল ব্রজ গোপিকারা যে গিরি গোবর্ধন কত ভাগ্যশালী, কত মহান, কেননা কৃষ্ণ সকাল হলেই সখাদের নিয়ে এই গিরি গোবর্ধনের তটে চলে যায়। কৃষ্ণ সকাল হলেই তার
শাখাদের নিয়ে গিরি গোবর্ধনের তটে গিয়ে গোচরণ লীলা করে। আর গিরি গোবর্ধন মহারাজ এভাবে কৃষ্ণের শাখাদের সেবা করার সুযোগ পায়। কৃষ্ণের শাখাদের ফল ঝর্ণার জল প্রদান করে, আর তার গাভীদের সুন্দর ঘাস প্রদান করে, আর কৃষ্ণকেও পরম আনন্দ প্রদান করে। এভাবে গিরি মহারাজের গুণ মহিমা করছিল ব্রজবাসীরা। গোপিকারা বলছিল, যদি কেউ কৃষ্ণকে লাভ করতে চায় জীবনে, তাহলে অবশ্যই গিরি গোবর্ধন মহারাজকে ভালোবাসতে হবে, গিরি গোবর্ধনের পরিক্রমা করতে হবে, এবং গিরি গোবর্ধনের কৃপা হলে অনাহাসে ভগবান কৃষ্ণকে আমরা প্রাপ্ত হতে পারি। কেননা ভগবান কৃষ্ণকে প্রাপ্ত হওয়া অতি দুর্লভ। কোটি জন্ম তপস্যা করেও মনি ঋষিরা যে কৃষ্ণের যে শরীরের অঙ্গজ্যোতি ব্রহ্মজ্যোতিও প্রাপ্ত হতে পারে না, সেই স্বয়ং ভগবান কৃষ্ণকে অনাহাসে প্রাপ্ত হওয়া যায় এই ব্রজ বৃন্দাবনের ধুলা মাথায় লাগালে, আর এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করলে, গিরি গোবর্ধনকে হৃদয় থেকে ভালোবাসলে। এভাবে গিরি গোবর্ধনকে ভালোবেসে আমরা ভগবান কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। দেখুন, এই মুহূর্তে আমি রয়েছি ঠিক একদম গিরি গোবর্ধন মহারাজের তটে। এখানেই এটি হলো গিরি গোবর্ধন পরিক্রমা মার্গ। রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। এই হলো গিরি গোবর্ধন পরিক্রমা মার্গ। দেখুন, এখান থেকেই ভক্তরা পরিক্রমা করে। এই অপরূপ সুন্দর এই গোবর্ধন মহারাজকে ভগবান কৃষ্ণ তার শ্রীহস্তে ধারণ করে রেখেছিল 7 দিন 7 রাত পর্যন্ত, এবং ইন্দ্রদেবের অহংকারকে চূর্ণ করেছিল কৃষ্ণ ইন্দ্রদেবের অহংকারকে চূর্ণ করেছিল। প্রতি বছর ব্রজবাসীরা ইন্দ্রদেবের পূজা করত, তো ইন্দ্রদেব তাকে নিজেকে ভগবান মনে করেছিল। তাই তো ভগবান যখন তার ভক্তের, যখন কৃষ্ণের কোনো ভক্তের অহংকার হয়ে যায়, কৃষ্ণ সেই অহংকারকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। এভাবে গিরি গোবর্ধনকে তার ধারণ করে রেখেছিল তার শ্রীহস্তে 7 দিন পর্যন্ত। আর দেবরাজ ইন্দ্র ক্রোধান্বিত হয়ে সেই প্রলয়কালীন বৃষ্টি প্রয়োগ করেছিল। আর ভগবান কৃষ্ণ যাকে রক্ষা করে তাকে কে মারে? কৃষ্ণ তার ভক্তকে রক্ষা করার জন্য তার হাতে এভাবে গিরি গোবর্ধনকে ধারণ করে রেখেছিল। অবশেষে দেবরাজ ইন্দ্র লজ্জিত হয়েছিল যে আমি যাকে বালক ভেবেছিলাম সে তো স্বয়ং ভগবান। এভাবে কৃষ্ণ ইন্দ্রদেবের অহংকারকে চূর্ণ করেছে। আর এই গিরি গোবর্ধন লীলার মাধ্যমে ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি তার ভক্তদের আনন্দ প্রদান করেছে, ব্রজবাসীদের কৃষ্ণ আনন্দ প্রদান করেছে। যখন কৃষ্ণ গিরি গোবর্ধনকে ধারণ করেছিল, তখন কৃষ্ণ এক হাতে গিরি গোবর্ধনকে ধারণ করেছিল, আর এক হাতে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। তখন কৃষ্ণের সেই মধুর সেই সুন্দর রূপ, কৃষ্ণ হলো সব থেকে সুন্দর এই জগতের, সেই রূপকে দর্শন করে গোপিকারা পরম আনন্দ প্রাপ্ত হয়েছে। কেননা এভাবে কৃষ্ণ প্রতিদিন সকালে গোচরণ লীলা করার জন্য বৃন্দাবনের অরণ্যে চলে যেত, আর কৃষ্ণকে ব্রজবাসীরা গোপিকারা দর্শন করতে পারত না। তাই তো কৃষ্ণ এই লীলার মাধ্যমে তাদেরকে দর্শন দেওয়ার জন্য 7 দিন পর্যন্ত একই স্থানে দাঁড়িয়েছিল। তখন গোপিকারা প্রাণ ভরে কৃষ্ণকে দর্শন করেছিল এবং তারা পরম আনন্দ প্রাপ্ত হয়েছিল। এরকম লীলা ভগবান করেছে। ভগবান এই বৃন্দাবন ধামে প্রতিটি স্থানে বিচরণ করেছে এবং কৃষ্ণ তার সখাদের আর তার ভক্তদের আনন্দ প্রদান করেছে। দেখুন, বৃন্দাবনের এই যে ধুলা, এই পরম পবিত্র কৃষ্ণের চরণকে স্পর্শ করেছে। কেননা কৃষ্ণ কখনো পাদুকা পরেনি বৃন্দাবনে যখন লীলা করেছে, তো প্রতিটি ধুলা প্রতিটি ব্রজরসে কৃষ্ণের চরণের সঙ্গে স্পর্শ রয়েছে, এজন্য অতি পবিত্র। একবার মুক্তিদেবী ভগবান কৃষ্ণকে বলছিল, আমি সকলকে মুক্তি প্রদান করি, আমার মুক্তি কিভাবে হবে? তখন ভগবান কৃষ্ণ বলেছিল যে বৃন্দাবনের ব্রজরস তুমি তোমার মাথায় লাগিয়ে নাও, তোমার মুক্তি হয়ে যাবে। এই ব্রজরস এতই শক্তিশালী, দেখুন বৃন্দাবনের এই ধুলা এত শক্তিশালী যে মুক্তিদেবীকেও পর্যন্ত মুক্তি প্রদান করে। তো আমরা যদি সবসময় এই বৃন্দাবনের ধুলাকে আমাদের কাছে রাখি, তাহলে অবশ্যই কৃষ্ণ প্রেম আমরা প্রাপ্ত হব এবং ভগবানের সেই নিত্য লীলায় প্রবেশ করতে পারবো। আর সেটির জন্য এই গিরি গোবর্ধন মহারাজের কৃপা খুব দরকার। ভগবানের সেই লীলা প্রবেশ করার জন্য, ভগবানের এই সেই লীলা বোঝার জন্য ভগবান গিরি গোবর্ধন মহারাজের কৃপা আমাদের খুব দরকার। অতি পবিত্র এই গোবর্ধন মহারাজকে এখন আমরা দর্শন করছি। আহা হা হা,
রাধে রাধে। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখুন একদম নিকটে চলে এসেছি আমরা গিরি গোবর্ধন মহারাজের, এই অতি পবিত্র গিরি গোবর্ধন। এই গোবর্ধন মহারাজ হচ্ছে ভগবান কৃষ্ণের হৃদয়, দর্শন করুন আপনারা এই গোবর্ধনকে, অতি পবিত্র এই গিরি গোবর্ধন। আহা, ভগবান কৃষ্ণের হৃদয়, খুব দয়ালু গিরি গোবর্ধন। রাধে রাধে।